রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষণ, এটি আমার কামনা। হালাল সেক্স করার এবং হালাল সেক্স না করার উচিত সময় আমরা কোরআনের দৃষ্টিতে কখন পেতে পারি? কোন সময় স্ত্রী সহবাস করা উচিত আর কোন সময় করা উচিত না? যারা কোরআনের আইন মানে তারা মূলত মুসলিম হয়, আর যারা কোরআনের গণ্ডির বাহিরে চলে যায় তারা নোংরা সোসাইটির লোক থাকে। বেঝায় কোরআনে দুটি সোসাইটির কথা আল্লাহ বলেছেন, এই একটি হলো নোংরা সোসাইটি, একটি হলো উত্তম এবং পবিত্র সোসাইটি। এর প্রমাণে 24 নম্বর সূরা নূর এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যে সময় আপনি মুসলিম হয়ে আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন সেই সময়টি যদিও আল্লাহ তাআলা 3টি সময় হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, এর পরেও যদি আপনি ইচ্ছা করেন স্ত্রী সহবাস করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। কোরআনে 24 নম্বর সূরা নূর এর 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মিন কবলি সালাতিল ফাজর ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যহিরা ওয়া মিন বাদি সালাতিল ইশা সালাতু আওরাতিল লাকুম। 3টি সময় সেক্স করার সময় আল্লাহ বলে দিয়েছেন, ফজরের নামাজের পূর্বে, দুপুরের সময় আর ঈশা নামাজের পর। এর পরেও যদি কেউ মনে করে অন্য সময়ে তার স্ত্রী সহবাস করা দরকার তাহলেও সে করতে পারবে। 2 নম্বর সূরা আল বাকারার 222 এবং 223 আয়াত নম্বরে আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন, ফাতু হাসতাকুম আন্নাসিকুম, যখন ইচ্ছা তখন স্ত্রী সহবাস করতে পারবে এই 3 টাইম ছাড়াও। আবার 2 নম্বর সূরা আল বাকারা 187 আয়াতে আল্লাহ বলছেন যে তোমাদের স্ত্রীগণ হলো তোমাদের পোশাক আর তোমরা হচ্ছ তোমাদের স্ত্রীগণের পোশাক। এখন একজন মুসলিম সে স্ত্রী সহবাস করবে না, নেফাসের রক্ত যখন খনন হবে সেই স্ত্রী সহবাস করবে না, যখন পিরিয়ড কাল হবে, পিরিয়ডের সময় হবে মাসিকের দিনগুলিতে। আবার কাজের মনোযোগ ত্যাগ করে একজন মুসলিম অমুসলিম কারো সহবাস করা উচিত না, কারণ কাজের মনোযোগকে আপনি যদি ত্যাগ করে স্ত্রী সহবাসে চলে যান তাহলে সেখানে আপনার সমস্যা হবে। আবার দেখা গেল ভীষণ চিন্তিত, আপনি কোনো একটি বিষয় নিয়ে আপনি খুব বেশি চিন্তিত, এমন অবস্থায় স্ত্রী সহবাস করা উচিত না, তার অনেক ক্ষতি হয়ে যাবে। একজন ব্যক্তি ক্লান্ত বা আপনি ক্লান্ত হয়ে আছেন, এমন অবস্থায় আপনি স্ত্রী সহবাস করলে আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে। আবার অনেকে পেশাব পায়খানার বেগ রেখে স্ত্রী সহবাস করেন, সেটা একেবারে মনোবিজ্ঞানীদের দৃষ্টিতে এবং উলামায়ে বৈজ্ঞানিকদের দৃষ্টিতে একেবারে ঠিক না। আবার পেট একেবারে খালি, পেটে কিছু নেই, আপনি ক্ষুধার্ত, এই সময় স্ত্রী সহবাস করা ঠিক হবে না। আবার ভরা পেটেও আপনাকে স্ত্রী সহবাস করা ঠিক হবে না। এখন এই যে 3টি সময় আল্লাহ বেঁধে দিয়েছেন, মিন কবলি সলাতিল ফজর, ফজরের পূর্বে, ওয়াহিনা তাদাওনা সিয়াবাকুম মিনাজ যহিরা, জোহরের সময়, অমিন বাদি সলাতিল ঈশা, আর ঈশা সলাতের পর, এই 3টি সময় মূলত প্রত্যেকটি পুরুষ এবং নারীর সেক্সের যে উত্তেজনা সেই উত্তেজনা বাড়ে। আর এই নিয়ে গবেষকরা প্রমাণ করছেন যে আল্লাহ তাআলা শুরুদিন থেকে যে কথাগুলি বলে দিয়েছেন সেটা নিছক কথা না, মানব কল্যাণের কথা। তাই এই 3টি সময় আপনি সেক্স করতে পারেন, সহবাস করতে পারেন, তবে একজন মুসলিম কখনো সে জিনার পথকে বেছে নেয় না, কারণ সে জানে এই পথটি অশ্লীল পথ। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতের দৃষ্টিতে কোনো দিন একজন মুসলিম সে জিনার কাছে যায় না। তো আপনি আমি এই 3টি সময় এছাড়াও যদি মনে চায় স্ত্রী সহবাস করতে পারবো, তবে নিফাসের সময়, হায়াজের সময়, কাজের মনোযোগ হাঁটিয়ে ভীষণ চিন্তিতের সময়, চিন্তাকালে এবং ক্লান্ত
যখন থাকবেন, পেশাব পায়খানার বেগ থাকলে, খালি পেটে এবং ভরা পেটে, এই নিয়মগুলি যদি আপনি আমি মেনে চলি, এই সময় আমাদের সেক্স করা উচিত না, কারণ এর ক্ষতির সাইডটা সবচেয়ে বেশি, যা গবেষকরা বলছেন।